আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ এবাদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নালদা হাসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নালদা শরীফ কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে তোমাদের সম্মুখে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় অধ্যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তো আজকের এই অধ্যায়ের এই পাঠ শেষে তোমরা যাতে জানতে পারবে সেটি হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, তার বাল্য জীবন ও মক্কা জীবন সম্পর্কে বর্ণনা দিতে পারবে। তো আমরা সেদিকে সবাই দৃষ্টিপাত করব, মনোযোগী হব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের যে কথা আমরা শুরু করতে যাচ্ছি সেদিকে যেন আমাদের কারো মনোযোগের বিভ্রান্তি না ঘটে, কারণ আল্লাহর নবীর জীবন আদর্শ আলোচনা করতে গেলে প্রথমে আমাদের সে নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো বজায় রেখেই আমাদের চলতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আজকের এই শিরোনামে লেখা যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের এমন নবী যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীতে কিছুই সৃষ্টি করা হতো না। আসমান জমিন থেকে শুরু করে কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবীর জীবন আদর্শ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সুতরাং আমরা যথাযথ সম্মান রেখে আমরা তার বংশ পরিচয় বা তার বাল্য জীবন সম্পর্কে যে কথাগুলো বলবো সেগুলো সবাই ভক্তি সহকারে শোনার চেষ্টা করবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমেই আমাদের জানতে হবে যে তিনি কে, কোথা থেকে এসেছিলেন, তার পরিচয় কী, সেগুলো সম্পর্কে যদি আমাদের সঠিক তথ্য ধারণা না থাকে তাহলে তার সম্পর্কে আমাদের জানা বোঝা অপূর্ণ থেকে যাবে। সে কারণে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজকের প্রথম ক্লাস, সে কারণে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে একটু পেছনের দিক থেকে কথা বলবো, যাতে তোমাদের সেই মহামানব, বিশ্বমানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাদের ধারণাটা পরিপূর্ণতা লাভ করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে বংশ তালিকাটা আমরা দেখাই এখানে, আমরা আমার স্ত্রীকের মাথায় আমরা সবাই একটু লক্ষ্য করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 574 থেকে 632 খ্রিস্টাব্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের নবী, তিনি সমগ্র জাহানের নবী। তিনি কোথা থেকে এসেছিলেন, পিতার বংশ পরিচয় সেটা যদি আমাদের জানতে হয় তাহলে প্রথমত আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার এই ছকের প্রথমেই আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ যেহেতু তিনি মুসলিম জাতির পিতা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন। সে কারণে আমরা যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পরিপূর্ণতা, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চাই তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কিছু কথা বলা প্রয়োজন। সেদিকে আমি দৃষ্টিপাত করছি, তোমরা একটু খেয়াল করবে, হযরত এখান থেকে আনুমানিক 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেসোপটেমিয়ার ব্যাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আজর, এই পিতা ছিল একজন মূর্তি উপাসক, তিনি কুম্ভকারের কাজ করতেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, পিতার ওই ধর্মমত, জড়বাদী ধর্মমতকে তিনি পছন্দ করতে পারলেন। সুতরাং এই পছন্দ যখন তিনি না করতে পেরেছিলেন তখনই আমরা দেখেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আদরের মনোমালিন্য তৈরি হয় এবং এক পর্যায়ে পিতা বিভিন্নভাবে তার পুত্রকে সমাধান করার জন্য যতবার চেষ্টা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ততবারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি এক আল্লাহর উপাসনা করতেন। সুতরাং একত্ববাদের সঙ্গে জড়বাদীর কোনো সম্পর্ক হতে পারে না, তাই
মহারাজ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার পিতা আদরের যখন মনোমালিন্য হয়েছিল এবং এই মনোমালিন্য এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে ওই ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তাকে ওই সময়ের যে শাসনকর্তা ছিল তার কাছে ধরাই দিয়েছিল এবং এই শাসনকর্তার নাম ছিল নামরুদ। নামরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ধরাই দেওয়া হয়েছিল আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তথাপিও তিনি বুঝতে চাননি এবং তিনি একত্ববাদ থেকে ফিরে আসেন। সে কারণে আমরা দেখি যে শেষ পর্যন্ত ওই নামরুদ কি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অগ্নিকুণ্ড তৈরি করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডে পরিচালিত করে তার মৃত্যু দণ্ড প্রদান করার জন্য। সুতরাং আমরা দেখি যথারীতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মৃত্যু দণ্ড প্রদানের জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছিল এবং তাতে তাকে ফেলানো হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, তাকে কেউ ক্ষতি করতে পারে না। সে কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখনই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সাথে সাথে মহান রব্বুল আলামিন আগুনকে নির্দেশ প্রদান করেছিলেন। সূরাতুল আনবিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছিলেন, হে আগুন তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। সুতরাং আগুন কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমেরও কোনো ক্ষতি করেনি। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বেঁচে গিয়েছিলেন এবং এই বেঁচে যাওয়ার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম আর ওখানে অবস্থান করতে না পেরে তিনি তার কয়েকজন অনুসারীকে নিয়ে তিনি এবার প্যালেস্টাইনে চলে গিয়েছিলেন এবং প্যালেস্টাইন কিছুদিন বসবাস করার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে যখন তিনি বয়সের সময় পৌঁছাইছিলেন তখন তিনি পুনরায় তার স্ত্রী বিবি সারাকে সহ তার অনুসারীদেরকে নিয়ে তিনি মিশরে এসেছিলেন এবং মিশরের তৎকালীন প্রেসিডেন্ট এই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বাগত জানাইছিলেন এবং ওই মিশরীয় শাসনকর্তার এক কন্যা ছিল যার নাম ছিল হাজেরা। এই হাজেরার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহ দিয়েছিলেন। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা খেয়াল করলাম যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাহলে প্রথম স্ত্রী হিসেবে যাকে পেয়েছিলেন তিনি ছিলেন সারা, আর দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে তিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন হযরত হাজেরা। সুতরাং এই দুইজনকে নিয়ে তাহলে মিশর থেকে এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি পুনরায় ব্যাবেল শহরে ফিরে এসেছিলেন এবং ওখানে বসবাস শুরু করেছিলেন কিন্তু আমরা দেখি যে অল্প কিছুদিনের ব্যবধানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই স্ত্রীর ভিতরে মনোমালিন্য দেখা দিয়েছিল। আর এই মনোমালিন্যের কারণ ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী সারা ছিলেন বন্ধা, তার কোনো সন্তানাদি হচ্ছিল না। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজেরা এবং এই হাজেরার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং সেই পুত্র সন্তানটির নাম ছিল ইসমাইল। অর্থাৎ আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিসসালাম। এই ইসমাইল যখন জন্মগ্রহণ করেছিলেন তখনই মূলত হাজেরা এবং সারার সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছিল। এই মনোমালিন্যের কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না তখনই আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ইসমাইল আলাইহিসসালাম এবং তার মাতা হাজেরাকে সহ মক্কা বা আরব ভূমির একটা নির্জন এলাকায় তাকে নির্বাসন দিয়ে দিয়েছিলেন। যখনই নির্বাসন দিয়েছিলেন তখনই হযরত হাজেরা তিনি তার স্বামী ইব্রাহিমের কাছে শুনেছিলেন, হে আমার স্বামী এটা কি তোমার ইচ্ছায় করে আমাদের ফেলাই যাচ্ছ নাকি আল্লাহ তাআলার নির্দেশে এটা করতেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন এটি আমি আল্লাহর নির্দেশে করছি। সুতরাং হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন যে তাহলে আমার আর কোনো দুঃখ নেই। সুতরাং হাজেরা এবং তার ওই শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম ওই আরবভূমির ওই নির্জন এলাকায় মরুময় প্রান্তরে তারা বসবাস করতে লাগলেন। এখন আমরা দেখি যে পর্যায়ক্রমে যখন তাদের খাদ্যদ্রব্য ফুরাই গিয়েছিল, পানীয় ফুরাই গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কান্নাকাটি শুরু করেছিলেন পানির তৃষ্ণায় যখন তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলেন তখনই হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির সন্ধানে বাহির হয়েছিলেন এবং আমরা জানি পানির সন্ধানে যখন বাহির হয়েছিলেন এবং মরুময় ওই প্রান্তরে যখন তিনি
রৌদ্রে যখন বালুময় ওই প্রান্তরের দিকে তাকাচ্ছিলেন তখন দূরবর্তী দিকে একদিক থেকে যখন আরেক দিকে লক্ষ্য করছিলেন তখন তিনি দেখছিলেন যে সেখানে বালি চিকচিক করতেছে, অর্থাৎ তিনি দূরের থেকে মনে করলেন যে ওখানে বোধহয় পানির নিশানা আছে। তিনি ছুটে গেছিলেন ওই প্রান্তরে, যেই দেখলেন পানি না সেখানে শুধু বালি। আবার যখন ওই প্রান্তে চলে গেলেন তখন অপার প্রান্তে দেখা গেছিল আবারও এরকম পানি চিকচিক করতেছে, অর্থাৎ বালি এমনভাবে রৌদ্র পড়িয়ে এমনভাবে চিকচিক করতেছে যে সে তিনি মনে করেছিলেন ওই প্রান্তে পানি আছে। আবার তিনি ছুটিয়ে অপার প্রান্তে আসছিলেন, এভাবে তিনি দেখেছিলেন পানির সন্ধান পাননি, বরং অভাবেই মরুময় প্রান্ত দেখিয়ে হযরত হাজেরা তিনি একবার এ প্রান্তে একবার অপার প্রান্তে ছুটোছুটি করেছিলেন, এবং এইটাই ছিল সাফা এবং মারওয়া পাহাড় মধ্যবর্তী স্থান। সুতরাং এই যে সাফা এবং মারওয়া পাহাড়ের মানে জায়গাগুলো হযরত হাজেরা দৌড়ি করেছিলেন, তাই আজ হাজির সাহেবেরা যখন হজে যান তখন তাদের এই সাফা মারওয়ার পাহাড়ের মধ্যবর্তী স্থানে তওয়াফ করা লাগে। তো যাই হোক, এভাবে যখন দৌড়ি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, পরিশ্রান্ত হয়েছিলেন, সর্বশান্ত হয়ে পড়েছিলেন, কোনোভাবেই যখন পানির সন্ধান তিনি মিলাতে পারেননি তখন তিনি হতাশ হয়ে তার পুত্র এই শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামের নিকট চলে আসলেন। আসার পরে তিনি একটা অলৌকিক দৃশ্য দেখতে পেয়েছিলেন, সেটি ছিল ওই হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে যেখানে তাকে শোয়ানো ছিল ওই পায়ের আঘাতেই ওখান থেকে পানির ধারা প্রবাহিত হচ্ছিল। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, এবং এই যে পানির ধারা প্রবাহিত যেটা হয়েছিল এটি ছিল জমজমপু, যেটা এখনো প্রবাহিত, যেটা এখনো প্রচলিত। সুতরাং এই জমজম কূপের আবিষ্কার হয়েছিল হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে। অনেক লম্বা কাহিনী, আমরা দেখি যে ওই পায়ের আঘাতে যখন পানির ফোয়ারা যখন প্রবাহিত হয়েছিল তারা পান করেছিলেন, এবং ওই পানির কারণে ওই মরুময় প্রান্তরে আস্তে আস্তে গাছপালা আস্তে আস্তে সুশীতল এরিয়ায় পরিণত হয়েছিল। কিছুদিনের ভিতরে আমরা অবশ্য আরব অধিবাসীদের জীবনযাত্রা নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে ওখানে যে সম্প্রদায়ের মানুষ বাসবাস করত তাদের ভিতরে একটা ছিল শহরবাসী আর একটা ছিল মরুবাসী। যারা শহরবাসী ছিলেন এরা ব্যবসা বাণিজ্য করতো, আর যারা মরুবাসী ছিল তারা বিভিন্ন রকমের লুণ্ঠন অপকর্ম, বিভিন্ন রকমের শিকার এ সমস্ত করে তাদের জীবনযাপন করত। সুতরাং শহরবাসী যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য করতো, এবং এই যারা ব্যবসার উদ্দেশ্যে যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দেশ থেকে আরেক দেশে যেতে, ঠিক এরকম একটা কাফেলা যখন ওই মক্কার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছিল তখন তারা ওই ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে যেখানে জমজম কূপের উৎপত্তি হয়েছিল এখানে দিয়ে যখন তারা উপস্থিত হয়েছিল তখন ওই এরিয়াটা দেখেছিল স্বচ্ছ শ্যামল এলাকায় পরিণত হয়ে গেছে। সুতরাং ওই বণিকগণ আর সামনের দিকে অগ্রসর না হয়ে তারা ওখানেই এত সুন্দর সৌন্দর্যশালী, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর সুশীতল এরিয়া দেখে তারা ওখানেই বসবাস শুরু করেছিল। এবং এই বসবাসের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম ইতিহাসে মক্কা নগরীর ভিত্তিপাত হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, এবং এই মক্কা নগরীর যে ভিত্তিপাত স্থাপিত হইল এখানেই হযরত ইসমাইল আলাইহিসসালাম তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। সুতরাং হযরত ইসমাইল আলাইহিসসালাম ওই আরব ভূখণ্ডে তিনি বড় হতে লাগলেন, এবং তার মাতৃভাষা হিসেবে তিনি যেটা পেয়েছিলেন সেটি হচ্ছে আরবি। যেহেতু আরব দেশের মানুষের ভাষা ছিল আরবি, সে কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দেশ হলো তাহলে আরব, অর্থাৎ মক্কা ভূমি তার হলো তার জন্মভূমি, এবং তার মাতৃভাষা হিসেবে তিনি যেটা গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে আরবি। সুতরাং এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আরবি ভাষা এবং মাতৃভূমির অবস্থায় যখন তিনি অবস্থান করতেছিলেন আস্তে আস্তে আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি আস্তে আস্তে বড় হতে শুরু করেছিলেন ঠিক সে সময় আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা হযরত ইসমাইল আলাইহিসসালাম তিনি যে ওই যে নির্বাসন দিয়ে যে একেবারে ক্ষান্ত হয়ে গিয়েছিলেন আর যে কোনোদিন আসেননি তা নয়, তিনি মাঝে মাঝে যে তার স্ত্রী এবং তার পুত্রের খোঁজ খবর নিয়ে যেতেন। আমরা দেখি যে এরকম অবস্থায় চলতে চলতে আমরা শেষ পর্যন্ত দেখি যে হযরত ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এক পর্যায়ে তিনি পবিত্র মক্কা ভূমিতেই স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সুতরাং আমরা দেখি যে পিতা পুত্র যখন ওখানে বসবাস করতেছিলেন ঠিক সে সময় আমরা দেখি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য অর্ডার এসেছিল। এ আবার অনেক লম্বা ইতিহাস, আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে, অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নেই তোমাদের একটু জানার স্বার্থে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি একদিন কোন কারণে এই সন্তানের কারণে ইসমাঈল আলাইহিস সালামের কারণে তার মহব্বতে তিনি ব্যাকুল হয়ে গিয়ে তিনি নাকি আসরের নামাজ কাজা করেছিলেন, কাজা হয়ে গিয়েছিল। সে কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য তিনি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তিনি তাকে বুঝাইছিলেন যে একত্র নামাজ কাজা করলে কী পরিণতি হয়, আল্লাহ তাআলা কতটা খুশি হয় সেইটা বোঝানোর জন্য হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বলেছিলেন যে ওই নামাজের কাফফারা স্বরূপ তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। সুতরাং হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই স্বপ্ন আদিষ্ট হওয়ার পরে তিনি তার পুত্র ইসমাঈলকে যে কোরবানি করতে গেছিলেন, যেটা সেটাও অনেক লম্বা ইতিহাস, সেটা তোমরা সবাই জানার আর দিতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই যে কোরবানির যে কাহিনী সেটাও কিন্তু ওই মক্কা নগরীতেই সুসম্পন্ন হয়েছিল। আমরা দেখি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কুরবানি থেকে তিনি বেঁচে গিয়েছিলেন এবং এই বেঁচে যাওয়ার পরে যখন তিনি আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আমরা দেখি যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন তার সরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিবাহ দেওয়ার জন্য তিনি মক্কার তৎকালীন মক্কার জুরহাম গোত্রের মাদাদের কন্যা সাইদার সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে বিবাহিত জীবনযাপন শুরু করলেন। তিনি শিশুকাল কৈশোরকাল পেরিয়ে বা তিনি দেহবনে পদার্পণ করার পরে তিনি বিবাহ সাজিতে সুসম্পন্ন করলেন এবং দাম্পত্য জীবন যখন তারা কাটাচ্ছিলেন পিতা পুত্র মাতা সহ স্ত্রীকে নিয়ে, ঠিক সে সময় আমরা দেখি যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইসমাঈল এবং তার পুত্র হযরত ইব্রাহিম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণের জন্য। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এই কাবা ঘর পুনর্নির্মাণের জন্য যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আদিষ্ট হয়েছিলেন তখন তিনি তার পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আমরা দেখি যে ওই পবিত্র কাবা গৃহ পুনর্নির্মাণ করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং এক পর্যায়ে তারা অনেক ইতিহাস, এক পর্যায়ে তারা কাবা শরীফের পুনর্নির্মাণ করছিলেন এবং পুনর্নির্মাণ করার পরে পিতা এবং পুত্র দুজন মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, যে দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 128 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা দোয়া করেছিলেন যার অর্থটা ছিল এরকম, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মধ্য থেকে এমন একজন বংশধরকে পাঠাও যে তোমার নামের মহিমা প্রকাশ করবে, যে মানুষকে সঠিক পথে পরিচালিত করবে এবং মানুষকে সৎ পথে পরিচালিত করে তাদের সুশাসন সুশৃঙ্খল জীবনযাপনের ব্যবস্থা গ্রহণ করবে, এরকম একজন বংশধরকে তুমি আমাদের মধ্যে প্রেরণ করো। সুতরাং ওই দিন পিতা এবং পুত্রের ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন এবং সেই তারই ধারাবাহিকতায় আমরা দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের দোয়া করেছিলেন কাবা শরীফ পুনর্নির্মাণের পরে, ওই দোয়ার কারণেই শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের এই বংশ তালিকা দেখলে আমরা একটু বুঝতে পারবো এবং সেখানে সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বপুরুষদের সম্পর্কে জানতে গেলে আমরা একেবারেই যদি প্রথম দিকে লক্ষ্য করি তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা দেখি যে আমরা একটা কথা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই কুরাইশ বংশ কি কোথা থেকে আসলো সেটাও আমাদের একটু জানা দরকার। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা দেখি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাদশতম পূর্বপুরুষ, একাদশতম মহানবী হযরত মুহাম্মদ ক্যাম বরণ সবাই করবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাদশতম পূর্বপুরুষের নাম ছিল খিহির। তিনি কুরাইশ নামে পরিচিত ছিলেন এবং এই কুরাইশ নামে পরিচিত থাকার কারণে তার বংশধরকে কুরাইশ বংশধর নামে আখ্যায়িত করা হয়। এই খিহির তিনি কুরাইশ নামে পরিচিত ছিলেন, তিনি তার বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। আমরা যদি একটুখানি বংশ তালিকার দিকে দেখি তাহলে খিহিরের পরে এসেছিল কাবের পরে আমরা দেখি তার তিন পুত্র ছিল আদি, মুতা এবং তামি। এভাবে আমি আর লিখতে যাচ্ছি না। তারপর একটুখানি তোমাদের দেখে নিয়ে এই যে তামিম গোত্রে আমরা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছিল এবং এই আদি বংশে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সুতরাং আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাদশতম পূর্বপুরুষ ফিহিরের নাম অনুসারে বংশের নামকরণ করা হয়েছিল এই বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীকে মাদ্রাসায় সবাই খেয়াল করো আস্তে আস্তে আমরা দেখি আব্দুদ্দার আব্দুদ্দারের পরে হাসিম হাসিমের পরে তার পুত্র হল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের দশজন পুত্র সন্তান ছিল সেগুলো এখানে সব দেওয়া আছে এই আব্দুল মুত্তালিবের পুত্রের নাম ছিল আবদুল্লাহ ছোট পুত্রের নাম এবং এই আবদুল্লাহর ঔরসে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি একটুখানি যদি খেয়াল করি এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মক্কা শরীফের কর্তৃত্ব নেতৃত্ব নির্ভরত্ব নির্ভরশীল ছিল মক্কার কুরাইশ বংশের লোকদের উপর অর্থাৎ 536 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার দাদা আব্দুল মুত্তালিব তিনি ওই মক্কার শাসনকর্তার দায়িত্ব পালন যতটা করতেন তার থেকে বেশি মুখ্য দায়িত্ব পালন করতেন ওই কাবা শরীফের তত্ত্বাবধান কাবা শরীফের নেতৃত্ব দান করতেন যিনি তিনি ছিলেন আব্দুল মুত্তালিব অর্থাৎ তোমরা বুঝে ফেলাইছ ইতিপূর্বে যে পবিত্র কাবা গৃহের পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম সুতরাং এই কাবা গৃহের কর্তৃত্ব নেতৃত্ব যখনই তারা আসতেন তারা কম বেশি দায়িত্ব পালন করতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন ওই কাবা শরীফের কর্তৃত্ব এবং নেতৃত্বে সুতরাং এই আব্দুল মুত্তালিব যে কাবা শরীফের নেতৃত্বে ছিলেন এখানেও আর একটুখানি ব্যাকগ্রাউন্ড না বলে আসলে নয় এই কর্তৃত্ব এবং নেতৃত্বে থাকার কারণে আমরা দেখেছিলাম যে ইতিপূর্বে আবিষ্কৃতে ইতিপূর্বে যে কি বলে ওই যে জমজমকূপের যে আবিষ্কার হয়েছিল হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এই জমজমকূপটা ইতিমধ্যে এই এতগুলো সময়ের ব্যবধানে আমরা দেখি যখন আব্দুল মুত্তালিব যখন এসেছিলেন দুনিয়াতে তখনই আব্দুল মুত্তালিবের সময়ে ওই জমজমকূপটা পানিতে চাপা পড়ে দিয়েছিল সরি মাটিতে এমনভাবে চাপা পড়ে দিয়েছিল যে সেটা আর কেউ আবিষ্কার করতে পারতেছিল না আর কাবা শরীফে যারা তীর্থযাত্রী হিসেবে যারা আসতেন তাদের পানীয় সরবরাহ করা আব্দুল মুত্তালিবের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছিল সে কারণে আব্দুল মুত্তালিব তিনি কি করেছিলেন ওই কাবা শরীফ ওই জমজমকূপের আবিষ্কার করবেন কীভাবে সেই জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন এবং এই ব্যাকুল হওয়ার পরে আমরা দেখেছিলাম যে আব্দুল মুত্তালিব তখন তিনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনাও করেছিলেন এবং প্রার্থনা করার প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম তখনও যখন আবিষ্কৃত হচ্ছিল আমরা তখন আব্দুল মুত্তালিবের বয়সও বেড়ে গিয়েছিল এবং তখন আব্দুল মুত্তালিব এক পর্যায়ে দোয়া করতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন হে আল্লাহ যদি আমি আমার যদি 10টা পুত্র সন্তান হয় আর আমি যদি জমজমকূপের সন্তানটা পেতে পারি তাহলে আমি আমার ওই 10টা পুত্রের মধ্য থেকে আমি একটা পুত্রকে কোরবানি করবো সুতরাং তুমি আমার ওই একটা পুত্রের কোরবানির বিনিময়ে তুমি আমার জমজমকূপের উৎপত্তি স্থলটা আমাকে দেখাই দাও দেখা গেল আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব ওই জমজমকূপের সন্ধান পেয়েছিলেন এবং পর্যায়ক্রমে তার 10টা পুত্র সন্তান হয়েছিল এবং এই 10টা পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করেছিল তখন আব্দুল মুত্তালিব যখন তিনি তার পুত্রদের মধ্য থেকে তিনি কোরবানি করবেন তখন তিনি লটারি করেছিলেন এবং লটারিতে তিনি তার ছোট পুত্র সর্বাধিক কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম দিয়েছিল সুতরাং তিনি সিদ্ধান্ত মোতাবেক যেহেতু আল্লাহ তাআলার কাছে তিনি ওয়াদা করেছেন সে কারণে তিনি এবার পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং এই পরিস্থিতি মোতাবেক তিনি আব্দুল্লাহকে যখন কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন মক্কার ওই কাবা ঘরের প্রান্তে তখন মক্কার উপস্থিত লোকজন আব্দুল মুত্তালিবকে কাজ করতে নিষেধ করেছিলেন কিন্তু আব্দুল মুত্তালিব যেহেতু তিনি ওয়াদাবদ্ধ তাই তিনি করবেন তখন তিনি শেষ পর্যন্ত সবার বাধাকে উপেক্ষা তখন তিনি করতে পারতেছিলেন না সে সময় তিনি ওই সময়ের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলেন এবং যার নাম ছিল শিয়া তার কাছে যেই তিনি বলেছিলেন যে আমি এই ঘটনা হয়েছে এখন আমি কী করতে পারি তখন ওই ধর্মের যাজক তিনি বলেছিলেন যে হে আব্দুল মুত্তালিব তুমি ওইটা না করে তুমি একটা লটারির ব্যবস্থা করো এবং এই ব্যবস্থা অনুযায়ী তুমি ওই একদিকে
মুহাম্মাদের নাম একটা কাগজে আর একটা কাগজে তুমি উটের নাম লিখে তুমি লটারি করতে থাকো। এভাবে প্রতিবার লটারির বিনিময়ে 10টি করে উটের সংখ্যা বাড়াতে থাকো। যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এই লটারিটি চালাতে থাকবে। আব্দুল মুত্তালিব যেহেতু সেই শিয়া নামের ওই ব্যক্তি ওই সময় ধর্মযাজক ছিলেন, সে কারণে তার পরামর্শটা মেনে নিয়ে তিনি লটারি করেছিলেন এবং লটারির মাধ্যমে দেখা গেল প্রথমবার আসলে উটের নাম, সরি প্রথমবার আসলে আবদুল্লাহর নাম, দ্বিতীয়বার আবদুল্লাহ, তৃতীয়বার আবদুল্লাহ, এভাবে দশমবারের বারে যেই তারপরে উঠল উটের নাম। সুতরাং আমরা দেখলাম যে প্রতিবারে দশটা করে উট মানে হলো দশমবারে যেই দশ দশকে একশোটা উট কুরবানি করে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহর প্রাণ বাঁচিয়েছিলেন। এবং আমাদের এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় যে যেটি সেটি হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যেহেতু আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর অরসে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সে কারণে যদি আবদুল্লাহ যদি কুরবানি হয়ে যেত তাহলে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হওয়ার অসম্ভব হয়ে পড়ত। সে কারণে আল্লাহ তাআলার অসীম কুদরতে, এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতে পারি যে আল্লাহ তাআলার অসীম কুদরতে আবদুল্লাহকে তিনি বাসায় রেখেছিলেন এবং এই আবদুল্লাহর পর সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেহেতু অনলাইনে ক্লাস, আমি যদি বেশিক্ষণ ধরে ক্লাসের আলোচনা করতে যাই তাহলে সেটা তোমাদের সঙ্গে মানে সময়ের ব্যাপারটায় আমি পেরে উঠিনি, সে কারণে আজকে এ পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আগামী দিনেও ওই একই বিষয়ের উপরে আলোচনা করব। আমি আজকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় নিয়ে কিছু প্রাথমিক কিছু কথা বললাম। এভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো চলতে থাকবে, আশা করি তোমরা সকলে এদিকে খেয়াল রাখবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরাও কম বেশি পড়াশুনো করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।